যেহেতু পৃথিবীব্যাপী একটা করোনার বেশ প্রকোপ চলছে, যেটা মানুষের কাছে একটা ভয়াবহ রূপে রূপ আকার ধারণ করেছে, সেই সাপেক্ষে আমরা মণ্ডপে করোনার থিম করে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। কিভাবে মানুষ করোনার মোকাবিলা করে ডিস্টেন্স মেনটেন করে এবং মাস্ক পরে মণ্ডপে আসবে সেটা বিষয়েও মানুষকে সজাগ করেছি। বিশেষ করে আমরা বেশি করে আলোকপাত করেছি করোনার থিমের উপর, মানুষকে সচেতন করার জন্য, এটাই আমাদের প্রয়াস এই বছরে। কত বছর পড়লো আপনাদের পুজো? আমাদের পুজো এই বছর তৃতীয় বর্ষ। কত টাকা বাজেট আছে? বাজেট মোটামুটি 1.5 লাখ টাকা। মানুষ কি সচেতন হবে কি মনে হচ্ছে আপনাদের এই বার্তা থেকে? হ্যাঁ, অবশ্যই হবে। মানুষ চায় সবসময় কি একটা সামাজিক প্রেক্ষাপট, যেটার জন্য মানুষ সচেতনতার একটা সুযোগ খুঁজে। সেই সচেতনতা হয়তো আমরা মণ্ডপে বিভিন্ন থিম, বিভিন্ন ব্যানার টাঙিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। অবশ্যই এতে মানুষ সচেতন হবে বলে মনে হচ্ছে। প্রশাসন কতটা সহযোগিতা করছে আপনাদের? প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে এবং তার সঙ্গে সোনামুখী থানাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। সোনামুখী থানা আমাদের পুজো প্রথম থেকে শেষ অবধি নাইট ডিউটি, বিশেষ করে আমাদের বড়বাবু অশী সাহেব যিনি আছেন ওনাকে মানে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের সঙ্গে সবসময় আছেন সেই জন্য, আর ওনাদের সহযোগিতা এবং প্রচেষ্টার জন্য আমাদের আজকে পুজো মণ্ডপগুলো সাফল্য। আপনার নাম? আমার নাম সরু রায়, আমি এই কৃষ্ণবাটি সার্বজনীন পুজো কমিটির প্রেসিডেন্ট। কৃষ্ণবাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে বার্তা দিয়েছে কতটা ভালো লাগছে আপনাদের? এটা কৃষ্ণবাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে যে বার্তা দিয়েছে তা খুবই প্রশংসনীয়। এই পুরো অনুষ্ঠান চত্বরটা পুরোটাই যেভাবে করোনার পরিস্থিতিতে যেভাবে ব্যানার ট্যানার দিয়ে ঘিরেছে, প্লাস মানুষকে যেভাবে সচেতন করার চেষ্টা করছে, আশা করি মানুষ অনেকটাই সচেতন হয়েছে আগের চেয়ে। হ্যাঁ, কিন্তু এখনও হবে, ঠিক আছে। তো কৃষ্ণবাটি সার্বজনীন দুর্গা পূজার কমিটি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যবস্থা করেছে, ব্যবস্থার কোনো ত্রুটি রাখেনি। তো মানুষ আশা করি অনেকটাই সচেতন হয়েছে এবং হবে। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ।